আজকে ইলিশ মাছের একটু ভাপা করব, তাই ইলিশ মাছ নিয়ে এসেছি বাজার থেকে। ইলিশ মাছগুলো খুব একটা বড় না, এক একটাই 300 মতো ওজন হবে। তাই এটা আমি একদম, দেখুন কি সুন্দর সরস, একদম টাটকা মাছ বাজার থেকে নিয়ে এলাম। ইলিশ তো এখন শেষের দিকেই, তাও যা পেয়েছি তাই নিয়ে এসেছি। এটা আমি রান্না করব, আস্তে আস্তে তোমাদের সব দেখাবো। বন্ধুরা আজকে রুই মাছের পাতুরি বানাবো, সে রুই মাছ নিয়ে এসেছি বাজার থেকে, একদম টাটকা সরস। আর আমার বাড়ির লোকেরা পেটি ছাড়া খায় না, পেটিটা যদিও কম পাওয়া যায় তাও পেটি নিয়ে এসেছি। আর গাঁদা আছে, আমি তো গাঁদা খুব প্রিয় আমার, ওটা বানাবো, সেটাও তোমাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো। আমি আজকে রুই মাছের যে ঝোলটা করব তার জন্য মাছের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু, আর নুন দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, তারপর মাছটা ভাজা করে ঝোলটা বানাবো। নুনটা আমি হাতে নিতে দিই, অনেকে চামচ দিয়ে দেয় কিন্তু চামচ দিয়ে আমি ঠিক আন্দাজ পাই না, হাতের উপরে একটা ভালো আন্দাজ আসে। হলুদ মাখিয়ে এখন রেখে দেবো, খানিকক্ষণ থাকবে মাছটা। হ্যাঁ, এখানে সর্ষেটা রেখেছি আমি, মানে সর্ষের গুঁড়ো ইউজ করি, সেটাকে জল দিয়ে একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে ভেজিয়ে রেখেছি। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াতে এবার তেল দিয়ে দেবো। আমি এখন রুই মাছটা রান্না করবো, আর তেল দেবো, মাছটা ভাজা করবো। আপনি তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেছে, আমার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিয়ে মাছটা নামিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নেব। তেলের মধ্যে আমি এখন একটু মেথি ফোড়ন, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর টমেটো, আর কাঁচা লঙ্কা। এবার আমি এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে, লঙ্কাগুলো সাথে দিয়ে দিলাম, আদা বাটাটাও দিয়ে দিলাম, গোটা রসুনটা ছিল সেটাও দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হবে, এর মধ্যে একটু নুন দেবো, একটু হলুদ দিয়ে দিচ্ছি, রান্না হবে, মুছবে, মশলাটা ভাজা ভাজা হলে তারপরে ঝোল দেবো। এবার একটু জিরের গুঁড়ো দেবো, কারণ এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে জিরের গুঁড়ো দিলে একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটু, একটু জল দিয়ে দিলাম, মশলাটা হোক ভাজা ভাজা, জিরে গুঁড়োটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঝোলটা দেবো। এবার মশলা ভাজা ভাজা হয়ে উঠছে, আর একটু জল দিয়ে দেবো,
এবার আমাদের যে আলুগুলো ছিল সেদ্ধ করা সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। বাজে বাজা হোক, মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে আলুর সঙ্গে, তারপরে মাছটা দিয়ে দেবো। আর এক মিনিট দু মিনিট হবে,